গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিনটা ছিল 17 ডিসেম্বর। আমরা যাচ্ছিলাম দেওগড় ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, আমি, ভাই, মা, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা 5 জন। আমি, মা, গুনগুন আর আমার হাজবেন্ড, আমরা পৌঁছে গেলাম রেল স্টেশন হাওড়া, আর এখন আমরা ওয়েট করছি ট্রেন আর ভাই দুজনের জন্যই। ট্রেন জার্নি আমার অনেকটাই প্রিয় প্লেনের জার্নি থেকে। আর ভাই এখন চেম্বার ছেড়ে চলে আসছে ডাইরেক্ট রেল স্টেশনে, আর সাথে আমরা ঝালমুড়ির জন্যও অপেক্ষা করছিলাম, যদি ঝালমুড়ি পাওয়া যায়। কলকাতার ঝালমুড়ি সবচেয়ে প্রিয় আমার, কারণ সাথে একটা বড় একটা নারকেলের পিস দেয়, কিন্তু এখন ঝালমুড়ি এখানে পাওয়া যাচ্ছে না। আর দেখতে দেখতে ট্রেনও চলে আসলো, ট্রেন এখন পরিষ্কার করা হবে, তারপর আমরা ট্রেনে উঠব। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি বন্দে ভারত নিয়ে, তাই আলাদা করে আমি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। আর দেখতেই পাচ্ছ ভেতরটা সত্যি খুবই সুন্দর, অনেক সুযোগ সুবিধা অন্যান্য রেল থেকে। সত্যি একটু রিস্ক আছে যে লাগেজগুলো যেভাবে রাখা আছে উপরে হঠাৎ করে পড়ে যায় কি না তা নিয়ে। আর এখানে দেখো একদম ফ্লাইটের মতনই অবস্থা, সব সিস্টেম খুবই ভালো লাগলো। এখন দেখি ওরা খাওয়ার কী দেয়। আমাদের সাথে পিঙ্ক কালারের বক্সটাতে আমাদের গপুও যাচ্ছে সাথে দেওঘর, কারণ গপুকে নিয়েই আমার এবারে যাত্রাটা ছিল। দেখতে দেখতে বিকেলের স্ন্যাক্সও চলে আসলো। ওরা স্ন্যাক্সে দিয়েছে একটা চিপসের প্যাকেট, এখানে টি মিক্সার দিয়েছে, আর একটা ক্যারামাইল কিছু পপকর্ন টাইপ দিয়েছে, একটা ফ্রুটি দিয়েছে, ফ্রুটি না দাঁড়াও দেখছি, এখানে একটা না এখানে একটা প্যাটিস টাইপ কিছু দিয়েছে, আর সস দিয়েছে, আর দিয়েছে এটা হচ্ছে ট্রপিকানা, ভালোই দিল। এখন আমাদের স্টেশন যশোদিয়ে এসে গেছে, আমরা এখন নেমে যাব। রেল স্টেশন থেকে বেশি একটা দূরে না আমাদের ঠাকুরবাড়ি, এখন অটো দিয়ে আমরা যাচ্ছি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। সব থেকে চিন্তার বিষয় ছিল আমাদের যে আমরা রুম পাবো কিনা, কারণ এখন অনেকটাই রাশ চলছে, কারণ পৌষ মাস, তার উপর আবার অবিন দাদার জন্মদিন বলে কথা, দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসছে সৎসঙ্গ মন্দিরে, তাই খুবই চিন্তায় ছিলাম যে আমরা রুম পাবো কি না। তা দেখা যাক, এখন আগে গিয়ে ঠাকুরবাড়ি পৌঁছই।
আমরা এসে এখন ঠাকুরবাড়ির সামনে পৌঁছে গেছি। এখন দেখো চারদিকে কত লোক, কারণ এক এক করে সবাই তো আসছে। আমাদের মূল উদ্দেশ্য ঠাকুরবাড়িতে আসা, গুনগুনের দীক্ষা আর একটু মাকে নিয়ে ঘুরতে আসা, এটাও ছিল মেন উদ্দেশ্য। এখন দেখি রুম পাওয়া যায় কি না, কী হয় না হয় নেক্সট ব্লগে তোমাদেরকে জানাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।